হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একটু বিজি আছি, বিজি থাকা সত্ত্বেও তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি, তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। আর আমি বিজি এই জন্য, আমার বাড়ি কিছু গেস্ট আসবে, তাদের জন্য একটু বিজি আছি। তো তারা আসলে তোমাদের সাথে তাদের দেখা করাবো, আর তাদের জন্য কী কী রান্না করছি, কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো ভিডিওটি। তো মাছ কেটেই নিয়ে এসেছি বাজার থেকে, আমি এবার সব একে একে সব ধুয়ে নেব। আর ধোয়ার পর এবার রান্নার দিকে যাব। দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু ভাজছি, মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডালও সেদ্ধ করে রেখেছি, আর আনারস প্রেশার করে সিটি দিয়ে রেখেছি। তো একদম বাঙালি রান্না হবে আজ। সাদা ভাত, মুড়িঘন্ট ডাল, পটল ভাজা, মাছের কালিয়া, চিকেন চাটনি, দই মিষ্টি, তো এই আজকের দুপুরের মেনু, একদম বাঙালি মেনু। তো গাইস, আমার রান্না প্রায় শেষের পথে, মাংসটা হলেই হয়ে যায়, আর মাছটাও প্রায় হয়ে গেছে, আর গেস্টটাও প্রায় কাছাকাছি চলে এসছে। তো দেখতে থাকো। দেখো, আমার গেস্টটা চলেও এসছে, আর এরা আমার দাদু দিদা সম্পর্কে হয়, আমাকে অনেক ছোটোবেলায় দেখেছে, আর আমি তো মনেই করতে পারিনি ওদের চেহারাটা। তো অনেক বছর বাদে ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আসলো, খুব ক্লান্ত, তাই একটু ওদের শরবত দিলাম, আর এবার খেতে দিয়ে দেব। কী কী মেনুতে আছে দেখো, ভাত তো আছেই, পটল ভাজা, মুড়িঘণ্ট ডাল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, চিকেন, আনারসের চাটনি, আর স্যালাড, আর দই মিষ্টিও আছে। তো খেতে দিয়ে দিলাম ওদের। তো ওরা নিজেদের মধ্যে একটু কথা বলছে, আর এবার ওদের ভাত গুছিয়ে দেব। দেখো, দই মিষ্টিও নিয়ে এসেছি ফ্রিজ থেকে, আগে দেখানো হয়নি। আর এবার খাওয়ার পরে আমার বাড়িতে বানানো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম সার্ভ করছি। ওদের এখন দিলাম, আমরা পরে খেয়ে নেব, যেহেতু ওরা চলে যাবে, বেশিক্ষণ আর বসবে না। তো আইসক্রিম খেতে খেতে দেখো, সবাই একটু গল্প করছে। আমার কর্তা, আমার শাশুড়িও ওদের সাথে একটু গল্প করছে। তো যাওয়ার জন্য সবাই এবার ব্যাগ পত্র নিয়ে বাইরে বেরিয়ে এসছে, আর গাড়িতে ব্যাগ তুলে নিচ্ছে, এবার বেরিয়ে যাবে। তো অনেকক্ষণ ওদের সাথে সময় কাটালাম, ভালো লাগলো। তো ফাইনালি ওরা গাড়িতে উঠে গেল, আর আমি টাটা করে দিলাম। গাইস, আমার গেস্টটা তো চলে গেল, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে, আর আমারও কিছু এখন কাজ আছে, সেগুলো একটু সেরে নেব। তো এখানে ব্লগটা শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো গুড ইভিনিং, টাটা।